জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও 18 অক্টোবর শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে সোমবার শুরু হয়েছে শেখ রাসেল জাতীয় স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা। রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালিক। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে কেন্দ্রীয় মহাসচিব কে এম শহীদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাংগঠনিক সচিব ফরিদ উদ্দিন আহমেদ রতন, আইসিটি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক ওয়াহিদুজ্জামান রাজু। চার দিনের প্রতিযোগিতায় রাজধানীর 100 বিদ্যালয়ে 360 জন সাঁতারু অংশগ্রহণ করছেন।